নমস্কার বন্ধুরা, শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। হ্যাঁ, মিলিবাগ। মিলিবাগ একটি অত্যন্ত ক্ষতিকারক পোকা। যেই পোকাটি গাছের মধ্যে যদি হয়ে থাকে তাহলে পুরো গাছকে নির্মূল বা ধ্বংস করে দেয়। এই মিলিবাগকে অনেকে দোয়ে পোকা বা সাদা পোকা বলেও চেনে। এই মিলিবাগ আমরা দমন করব কিভাবে, সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা। আমি আজকে যেই উপায়টি নিয়ে মিলিবাগ দমন করার পদ্ধতি আলোচনা করব সেটি একটি ঘরোয়া পদ্ধতি। অনেক ওষুধ খরচা করেও মিলিবাগকে দমন করা যায়, কিন্তু যারা ছোট বাগানি নতুন বাগান করছেন, কিছু কিছু গাছ আছে, তারা কিভাবে এই ঘরোয়া পদ্ধতিতে মিলিবাগ দমন করবেন সেই নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। বন্ধুরা, হ্যাঁ, ঘরোয়া কয়েকটা জিনিস নিয়েই, মাত্র দুটো জিনিস সমস্ত ঘরের মধ্যেই আছে, সেই দুটো জিনিস নিয়েই খুব সুন্দরভাবে মিলিবাগকে দমন করা যায়। এই মিলিবাগ কী ধরনের পোকাটা কী আক্রমণ করে সেটাও আমরা একটু ডিটেলসে জেনে নিই, তারপরে পোকাটা মারতে আমাদের অনেক সুবিধা হবে। বন্ধুরা, অনেকের বাগানে জবা গাছ আছে, একটা দুটো তিনটে। এই জবা গাছের মধ্যে কিন্তু মিলিবাগ প্রচুর দেখা দেয়। যেমন জবা গাছ, থলপদ্ম গাছ বা বিভিন্ন বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু মিলিবাগ দেখা দেয়। মিলিবাগ যদি প্রথমেই যখন আক্রান্ত হবে বা মিলিবাগ যখন অ্যাটাক করবে গাছের মধ্যে, তখনই আমরা যদি ট্রিটমেন্ট করি তাহলে আর বাগানে মিলিবাগ দেখা যায় না। কিন্তু অতিরিক্ত মিলিবাগ যদি ওষুধ না প্রয়োগ করা হয় প্রচুর হয়ে যায়। দেখুন, এই যে সাদা পোকাগুলি জমেছে এটি হলো মিলিবাগ। এই আমার এই জবা গাছটিতে অ্যাটাক করেছে। দেখুন, এই ডগের পাতাগুলিকে কীভাবে শুকিয়ে দিয়েছে, একবারে পুরো নষ্ট করে দিয়েছে। দেখুন দেখুন এই ইয়েটা দেখুন কী ধরনের অবস্থা করেছে। এই পাতাটাকে পুরোপুরিভাবে শুকিয়ে দিয়েছে। আপনারা যদি দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন যে এটার কী অবস্থা করেছে। দেখুন, এই পুরো ফুল থেকে ডগটা পুরো শুকিয়ে দিয়েছে। এরকম এই গাছটাতে আমার প্রচুরই অ্যাটাক দেখা দিয়েছে। এবং মিলিবাগ যখন অ্যাটাক হয় তার সাথে কী হয়, পিঁপড়ের উপদ্রব দেখা দেয়। দেখুন, এখানে একটা আমার পিঁপড়ে দেখা যাচ্ছে। দেখুন, বড় পাড়া একটা পিঁপড়ে এই মিলিবাগ, কিন্তু এ কিন্তু মিলিবাগ খেতে আসছে না। মিলিবাগ কী করে, একটা তরল নির্গত করে, সেই তরলটির নাম হলো হানি ডিউ। মিষ্টি রঙে মিষ্টি একটা তরল নির্গত করে, সেই তরলটা খেতেই কিন্তু এই পিঁপড়েটা আসে। পিঁপড়ে আসা মানে এই পিঁপড়ে কী করবে, এই মিলিবাগকে বহন করে নিয়ে যেয়ে এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে দিতে সাহায্য করে কিন্তু বন্ধুরা। তাই মিলিবাগ হলে যে পিঁপড়ে চলে এসছে মানে পিঁপড়ে খেয়ে নেবে সেটা কিন্তু না। পিঁপড়ে গাছটা থেকে কী করবে, এই পোকাটাকে কালেকশন করবে, নিজে অন্য গাছেতে ছেড়ে দেবে। মিলিবাগের বংশ বিস্তার করতে কিন্তু পিঁপড়ে অনেক সাহায্য করে। মিলিবাগ আমরা অনেক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি, কিন্তু তাতেও আবার মিলিবাগ হয়ে থাকে। কিন্তু আমরা যদি ঘরোয়া জিনিসটি কী সেটি আমাদের আমি ডিটেলসে দেখাচ্ছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা একবার প্রয়োগ করুন, দেখবেন পুরোপুরিভাবে মিলিবাগ নির্মূল হয়ে যাবে। তাই মিলিবাগ নির্মূল করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা নিতে হবে সেটি হলো, আমি এখানে দেখাচ্ছি, দেখুন আমি কিছু ভাত নিয়েছি। হ্যাঁ, এই ভাত আর আমি হাফ লিটার জল নিয়েছি। এই হাফ লিটার জলের মধ্যে এই ভাতগুলিকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ছিপিটিকে বন্ধ করে কিছু দিনের মতন রেখে দেবো। কতদিন রাখবো আমরা? 7 থেকে 8 দিন রাখবো। কম দিন রাখলে কিন্তু হবে না। মনে রাখতে হবে আপনাদের 7 থেকে 8 দিন ধরে ভাতটাকে পচাতে হবে। সেই পচে যাওয়া ভাতটা এই যে দেখুন, 7 থেকে 8 দিন পর ভাতটা পুরোপুরি পচে গেছে। পচে গিয়ে এই অবস্থা হয়েছে এবং সাদা হয়ে গেছে। একবারে পুরো দেখুন, পুরো সাদা হয়ে গেছে। সাদা হয়ে গিয়ে এই অবস্থা হয়েছে, মানে এর থেকে আস্তে আস্তে ভাতটা পচে অ্যালকোহল তৈরি করে নিয়েছে। ভাত পচা অ্যালকোহল তৈরি করে নিয়েছে। এই ভাত পচানো জলটাই মিলিবাগ দমনের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যদি এই ভাত পচানো জল ব্যবহার করেন তাহলে মিলিবাগ অবশ্যই মারা যাবে। এটা আমরা কীভাবে ব্যবহার করব? আমরা এই ভাতটাকে পচাতে দিয়েছিলাম, পচে গেছে, অ্যালকোহল তৈরি হয়ে গেছে। এটাকে খুব ভালো করে এরকম ঝাঁকিয়ে নেব। এরকম ঝাঁকিয়ে নিয়ে যে দেখুন আরও সাদা হয়ে গেল এবং ফেনা হতে শুরু করেছে। দেখুন, এবার পুরো সাদা ধপধপে এবং দুধের মতন হয়ে গেছে। দেখেছেন, পুরো মনে হচ্ছে এটা দুধ, কিন্তু এটা আমরা ভাতটাকে পচিয়েছি। সেই পচানো ভাতটাকে আমরা ব্যবহার করব। আর এর সাথে আমরা কী নেবো? শ্যাম্পু নিতে হবে। আমাদের ঘরে থাকা যে কোনো শ্যাম্পু, আমি এখানে শ্যাম্পু নিয়েছি। আর এটার মধ্যে আমি 2 লিটার স্প্রেয়ারের মধ্যে জল নিয়েছি। এই 2 লিটার জলে আমরা এই ভাত পচাটা কতটা দেবো সেটা আপনাদের খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে। আমরা এই 2 লিটার জলের মধ্যে কমসে কম 100 থেকে 150 ml এই ভাত পচানো জলটা নেবো।
আমরা যখন স্প্রেয়ারে দেবো ওই ভাত পচানো জলটা, তখন আমাদের কী করতে হবে, ছেঁকে নিতে হবে। কেন ছেঁকে নিতে হবে? যাতে এই ভাতের যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো এই স্প্রেয়ারের মধ্যে যাতে না যায়, শুধুমাত্র জলটাই যাতে যায়। দেখুন এখানে ভাতের মধ্যে এই গুঁড়ো অংশগুলো স্প্রেয়ারের মধ্যে গেলে কী হবে, স্প্রেয়ারটা আটকে যেতে পারে, পাম্প হবে না। তাই এটাকে আমাদের কী করতে হবে, ভালো করে ছেঁকে নিতে হবে। আমরা এখান থেকে 100 ml-এর মতন নেবো, 100 থেকে 150 ml আপনারা অনায়াসে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিচ্ছি পুরো এই ভাত পচা জলটা, আমরা নিয়ে নিলাম। আর এর সাথে কি নেবো, শ্যাম্পু। আমরা 2 লিটার জলে কতটা শ্যাম্পু নেবো, আমরা 4 ফোঁটার মতন শ্যাম্পু নেবো। এইখানে আমি শ্যাম্পুর প্যাকেটটা কেটে নিয়েছি, দেখুন আমি এখানে 4 ফোঁটা শ্যাম্পু দিচ্ছি। কতটা, এরকম করে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, এরকম 4 ফোঁটা শ্যাম্পু আমরা নিয়ে নেব। বন্ধুরা, আমরা কি করেছি, ভাত পচা জলটা নিয়েছি, ভাতটাকে আমরা কদিন পচিয়েছি সেটা আপনাদের আবার আমি বলছি, 7 থেকে 8 দিন অবশ্যই আপনাদের ভাতগুলোকে পচাতে হবে। সেই জলটা নিয়েছি আর 4 ফোঁটা শ্যাম্পু নিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে শ্যাম্পুটা খুব ভালো করে এই জলের সাথে গুলে যায়। বন্ধুরা, আমরা এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, যেখানে মিলিবাগগুলো অ্যাটাক হয়েছে আমরা তার উপর স্প্রে করব। আমরা কিভাবে স্প্রে করছি, দেখুন এইখানে মিলিবাগের অ্যাটাক হয়েছে, তাহলে এটাকে আমি খুব ভালো করে স্প্রে করছি। এবার দেখুন, আমি স্প্রে করার পর আমি আপনাদের দেখাচ্ছি, একবার ভালো করে দেখুন। সাদা ছিল, এই যে আমি স্প্রে করে দিচ্ছি, আবার স্প্রে করে দিচ্ছি, দেখুন এটা আমি পুরো স্প্রে করছি। এই দেখুন সাদা ছিল পুরোপুরি মিলিবাগটা, তারপরে কি হয়েছে, এর পুরো আঁশটা ধুয়ে গেছে, দিয়ে এবার দেখুন পোকাগুলো বেরিয়ে এসেছে। এই যে দেখুন পোকাগুলো সব বেরিয়ে এসেছে। এই জিনিসটা যখনই পোকাগুলো বেরিয়ে আসবে, বাস মিলিবাগ পুরোপুরিভাবে মরতে শুরু করবে, বাকি সমস্ত মিলিবাগ দেখুন এখানে ছেড়ে 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 পড়তে শুরু করে দিয়েছে। আপনারা এরকম করে পুরো কী করবেন, স্প্রে করে দেবেন, একবারে পুরো গাছ ভিজিয়ে ভালো করে পাতার উপর নিচ করে স্প্রে করবেন। আমি প্রত্যেকটা ডগের পুরো একবারে ইয়েতে আমি কী করছি, স্প্রে করে দিচ্ছি, ভালো করে স্প্রে করে দিচ্ছি। এই দেখুন পুরো একবারে সমস্ত মিলিবাগ কিন্তু অনায়াসে মরে যাবে। এবারে আমি দেখুন নিচে, দেখুন এই মিলিবাগগুলো কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেছে, কিছুক্ষণ পরেই এই মিলিবাগগুলি সব কিন্তু মরে যাবে। আর এই যে এইখানের যে মিলিবাগগুলো আছে, এই মিলিবাগগুলো দেখুন এগুলো পুরোপুরিভাবে ছেড়ে গেছে, এগুলো সমস্ত কিন্তু মরে গেছে। আপনাদের এই জিনিসটা বারবার খেয়াল রাখতে হবে। আমি এই ওষুধটাকে ভালো করে এই যে পাতার নিচে উপরে যেখানে মিলিবাগ হয়েছে পুরো জায়গাতে আমরা ভালো করে স্প্রে করে দেবো। এখানে কোনো ফোর্স দিয়ে স্প্রে করতে পারলেও ভালো, আর ফোর্স না দিয়েও দেখুন আমি স্প্রে করছি, তাতেও কিন্তু ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা, একবারে খুব সুন্দরভাবে মিলিবাগ বেরিয়ে যাচ্ছে পুরো পাতার উপরে নিচে আমি স্প্রে করে দিচ্ছি। এখানে দেখুন ছোটো 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 মিলিবাগের অনেক ডিম হয়েছে, এই যে দেখুন এই পাতাটাতে দেখুন মিলিবাগের অনেক ছোটো 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 ডিম হয়েছিল, একবারে ছোট্ট ছোট্ট মিলিবাগ, ভালো করে দেখুন। এটা কিন্তু এই যে আমি স্প্রে করে দিয়েছি, দেখুন একবারে বাস, আর দেখতে পাচ্ছেন না, সাদা সাদা দেখতে পাচ্ছেন না, পুরোপুরিভাবে উপরের যে লেয়ারটা থাকে মিলিবাগের ওপরে, একটা সাদা রঙের যে লেয়ারটা থাকে, সেই লেয়ারটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। এই লেয়ার ধ্বংস হয়ে গেলে কিন্তু মিলিবাগ মরে যাবে, নইলে কিন্তু আপনারা যতই ওষুধ স্প্রে করেন, লেয়ার যদি থাকে মিলিবাগ কিন্তু আপনারা দমন করতে পারবেন না। তাই আপনারা প্রথমে এক কাজ করতে পারেন, শুধুমাত্র জল দিয়ে লেয়ারটাকে ধুয়ে দিতে পারেন। ধুয়ে দিয়ে আপনারা কী করবেন, এই দ্রবণটা কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। আর শুধুমাত্র এই দ্রবণটা স্প্রে করলেও হবে, আপনাদের ধোয়ার কোনো প্রয়োজনও নেই, কিন্তু গাছটাকে পুরোপুরিভাবে ভিজিয়ে, ভালো করে গাছটাকে ভিজিয়ে আপনাদের স্প্রে করতে হবে। তাহলে অতি সহজেই আপনার বাগানের মিলিবাগ পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। তাই যে সমস্ত বাগানিদের জবা গাছে, বিশেষ করে থলপদ্ম গাছে প্রচুর প্রচুর মিলিবাগ হচ্ছে, এবার মিলিবাগ হচ্ছে, আপনারা বাগান থেকে ভাবছেন যে কীভাবে তাড়াবো, ওষুধ কিনে আনতে হবে, ওষুধ নেই, একটা গাছের জন্য, দুটো গাছের জন্য ওষুধ কিনে কোত্থেকে আনবো, জানেন না, কিন্তু গাছের শখ। তাহলে আপনারা কী করবেন, এই দ্রবণটি পুরোপুরিভাবে তৈরি করে নিন। এই দ্রবণটি, ঘরোয়া দ্রবণটি তৈরি করে আপনারা গাছের মধ্যে দিন, দেখবেন আপনার বাগানে একটিও মিলিবাগ থাকবে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি। যখনই মিলিবাগগুলো মরে যাবে, গাছটা থেকে নতুন পাতা আরও বেরোতে শুরু করবে, এবং গাছটাতে খাবার প্রয়োগ করলেই আবার গাছটা কিন্তু তাজা হয়ে উঠবে এবং প্রচুর প্রচুর ফুল পাবে। বন্ধুরা, আমি আগে জবা গাছের অনেক ভিডিও দেখিয়েছি, জবা গাছের স্পেশাল খাবার কী কী প্রয়োগ করলে জবা গাছে বেশি ফুল পাওয়া যায়, সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। এবং আমার এই জবা গাছটাতে আগের বছর আমি দেখিয়েছি যে কী ধরনের ফুল পাওয়া গেছিলো, কী খাবার প্রয়োগ করে, সেরকম আপনারা যদি দেখতে চান অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যান, লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, মিলিবাগ দমনের জন্য আরও আরও অনেক ঘরোয়া পদ্ধতি আছে,
তার থেকে আমি সব থেকে যে বেস্ট ঘরোয়া পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু আমি আপনাদের বললাম। শুধুমাত্র শ্যাম্পু দিলে কিন্তু হবে না, তার সাথে আপনাদের এই ভাতের পচানো জলটাও আপনাদের ব্যবহার করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আবার নোট করে বলে দিচ্ছি, 7 থেকে 8 দিন কিন্তু ভাতটাকে পচাতে হবে। দুদিন একদিন পচিয়ে দিলে হবে না, 7 থেকে 8 দিন কিন্তু পচাতে হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের বাগানের মধ্যে মিলিবাগ হয়েছে, প্রচুর মিলিবাগের উপদ্রব হয়েছে, তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর আপনারাও এই দ্রবণটি প্রয়োগ করে দেখুন যে কীরকম উপকার পাচ্ছেন, এবং উপকার পেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে এই দ্রবণটি কতটি আপনাকে হেল্প করলো। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন।